আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কলা চাষ করতে হয়। তো এই যে আমার কলার বাগানটা দেখতে পাচ্ছেন, তো কিভাবে কলা গাছ লাগাইতে হবে এবং কোন ধরনের চারা লাগাইলে কলা গাছ ভালো হবে, তো এই ব্যাপারে আপনাদের আমি বিস্তারিত বলবো। তো সব ধরনের চারা লাগাইলে কলা গাছ হবে না। আমরা যদি ভালো চারা, দেখেন এই গাছটা দেখেন, যদি আমরা এই ধরনের ভালো সুষ্ঠু সবল বলিষ্ঠ গাছ যদি ভালো কলা পেতে চাই এবং এই ধরনের গাছ যদি আশা করি, সেক্ষেত্রে আমাদের সঠিক সময়ে ভালো চারা নির্বাচন করতে হবে। তো কলা গাছ লাগাইতে হলে পারা আপনার কলা গাছে অবশ্যই গর্ত করতে হবে। তো একটা পরিমাণ আছে, তো কলা গাছ যেখানে আমরা লাগাবো প্রথমে সুতা ধরে লাইনবদ্ধভাবে কলা গাছ লাগাইতে হবে। তো একটা থেকে আরেকটা কলা গাছের দূরত্ব হবে আট হাত, আট হাত বাই আট হাত একটা থেকে আরেকটা কলা গাছের দূরত্ব হবে। তো আট হাত বাই আট হাত মেপে মেপে সুতা ধরে মেপে গর্ত করতে হবে, মিনিমাম দেড় ফুট, দেড় ফুট বা এক হাত গর্ত করতে হবে। এক হাত গর্ত করে ওভাবে রেখে দিতে হবে কিছুদিন। রেখে দেওয়ার পরে ওইখানে শুকাইতে দিতে হবে, রোদের তাপে শুকাইলে পরে তখন এখানে জীবাণুটা মারা যাবে, পরবর্তীতে আগেই কলা গাছ লাগানো যাবে না। কলা গাছ লাগানোর আগে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে, যেমন ফ্রডান, তারপরে পাথরের চুন, এগুলা মিক্স করতে হবে। মিক্স করে প্রতিটা কলা গাছের তাওয়ায় দিতে হবে। পরবর্তীতে আমাদের সুষ্ঠু সবল যে চারাগুলো আছে ওই চারাগুলো লাগাইতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের আমি দেখাবো কোন ধরনের চারা লাগাইতে হবে। তো এই কলা গাছ সারিবদ্ধভাবে লাগাইতে হবে। একটি বাগান থেকে মিনিমাম তিন থেকে চার বছর কলা গাছ থেকে কলা পাওয়া সম্ভব, যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি, সঠিক নিয়মে যদি কলা চাষ করি। তো দেখেন আমার এই বাগানটা সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। একটি গাছে একটি চারা রাখতে হবে, একটি মাত্র চারা রাখতে হবে, আর পাশে যে চারাগুলো আছে ওগুলা কেটে দিতে হবে। তো এই গাছে যখন আমার কলা ধর আসবে তখন পাশে ভালো দেখে একটা তেউর চারা রাখতে হবে। তেউর চারাটা হচ্ছে চারাটার গোড়ার দিকে মোটা, পাতাটা চিকন থাকে। এই চারাগুলো অত্যন্ত ভালো কলা গাছের জন্য। কলা গাছ এই ধরনের চারায় কলা বড় হয়, গাছ মোটা হয়, শক্তপোক্ত হয়, ঝড়ে ভাঙে না এবং ভালো ফল হয়। তো এই ধরনের চারা যদি আমরা নির্বাচন করি সেক্ষেত্রে ভালো হবে। তো আপনাদের আমি দেখাবো আমার এই বাগানে, যেহেতু বাগানটা নতুন সেহেতু এখানে তেউর চারাটা নেই, তো তেউর চারাটা আমি দেখাবো, পাশের বাগানে আছে, আপনাদের আমি দেখাবো। প্রিয় ভিউয়ার্স, তো আপনাদের আমি সার প্রয়োগ করতে হয় কিভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সার প্রয়োগের আগে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সার প্রয়োগের আগে আপনার কলার জমিটা পরিষ্কার করতে হবে। কলার জমিতে বিভিন্ন ধরনের আগাছা আছে, দেখেন ঘাস পাতা লতা পাতা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। যদি কলার জমিতে আবর্জনা থাকে, বিভিন্ন ধরনের ঘাস পাতা থাকে, সেক্ষেত্রে সার প্রয়োগ করলে অধিকাংশ সারই বিভিন্ন ধরনের আবর্জনা, গাছ থাকে, ঘাস থাকে, বিভিন্ন ধরনের ঘাস, এগুলা অনেকটা সার ও খেয়ে ফেলবে। তো এর জন্য কি করতে হবে, আবর্জনা পরিষ্কার করতে হবে। তারপরে আপনার কলা গাছের যে মরা পাতাগুলা এগুলা কেটে ফেলতে হবে, মরা পাতা থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়। দেখেন একটি গাছও মরা পাতা নেই, যেগুলা মরা পাতা আছে সবগুলা কেটে ফেলা হয়েছে। মরা পাতাগুলো কেটে এক জায়গা করে শুকায় এক জায়গা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে কলা গাছের যেন ক্ষতি না হয়। কলা গাছের ভিতর দেখেন পাতাগুলো রেখেছি, এগুলো এক সময় আমি এক জায়গা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তো এভাবে আমাদের কলা গাছের যত আবর্জনা আছে এগুলো পরিষ্কার করতে হবে। তো কলা গাছের আবর্জনা পরিষ্কার করার পর যদি মাটিতে রস না থাকে সেক্ষেত্রে সেচ দিতে হবে। দেখেন পাশেই কলা গাছের পাশে বোরিং আছে। তো মেশিন দেখেন বোরিং আছে, বোরিং দিয়ে সেচ দেওয়া যাবে কলার জমিতে। কলার জমিতে অবশ্যই সেচের ব্যবস্থা রাখতে হবে, সঠিক সময় সেচ দিতে হবে। দেখেন সেচ দেওয়ার আগে অবশ্যই যদি গাছ বড় হয়, ঝড় বৃষ্টির আগে অবশ্যই আপনার মনে রাখতে হবে
কলা গাছে গোড়ে মাটি দিতে হবে, মাটি দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। তাহলে এভাবে যদি আপনি বেঁধে দেন মাটি দিয়ে, সেক্ষেত্রে কলা গাছ ঝড়ে পড়বে না। ঝড় থেকে অবশ্যই অনেকটা আপনি মানে ঝড়ের কবল থেকে বাঁচতে পারবেন। আর আপনি যদি মাটি না দেন সেক্ষেত্রে কলা গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছে মিনিমাম 40-50 আলি কলা হবে একটি গাছে, 40-50 আলি কলা হবে। তো বুঝতেই পারছেন একটি কলার কানের ওজন হবে প্রায় 30-35 কেজি ওজন হবে একটি কানের ওজন, বা এক মন হবে। তো এই এক মন ওজনটা যাতে রাখতে পারে এই জন্য কলা গাছ সুন্দর করে বেঁধে দিতে হবে। আর এই যে দেখেন এই যে ছোট চারা আছে এগুলো কেটে ফেলতে হবে। তো সর্বশেষ জমি যখন ময়লা আবর্জনা পরিষ্কার থাকবে, চারাই কলা গাছের গুঁড়ে যে চারা থাকবে এগুলো কেটে ফেলতে হবে, তারপরে সার প্রয়োগ করতে হবে। তো পচা আবর্জনা যেটাকে বলে জৈব সার, জৈব সার প্রয়োগ করতে হবে 15-20 কেজি। ইউরিয়া সার প্রয়োগ করতে হবে 500 গ্রাম প্রতিটি গাছে, 500 গ্রাম করে ইউরিয়া। এমপি সার প্রয়োগ করতে হবে 250 গ্রাম, অর্থাৎ এক পোয়া। টিএসপি সার প্রয়োগ করতে হবে 250 গ্রাম। তো এভাবে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে কলা গাছ অনেক সুন্দর হবে দেখতে, কলা গাছে দ্রুত ফল আসবে, আর সঠিকভাবে যদি পরিচর্যা করে। তো কলা গাছে অবশ্যই সময় মতো পরিচর্যা, সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে। সার ওষুধ দেওয়ার পরবর্তীতে দেখবেন কলা গাছ অনেকটা সুন্দর হবে, কলা গাছ কালো হয়ে যাবে পাতা। দেখেন পাতাগুলো কত সুন্দর কালো, এই গাছে কোনো কিছুর অভাব নেই। গাছে সঠিক সময় সঠিকভাবে সার দেওয়া হয়েছে, জৈব সার, ইউরিয়া, টিএসপি, পটাশ, সব ধরনের সার প্রয়োগ করা হয়েছে। এই জন্য গাছগুলো দেখেন খুবই সুন্দর। দেখেন এতে কিছু গাছে কলা এসেছে। তো এই গাছটা, এই চারাটা একটু বয়স্ক ছিল, এই জন্য এটা কাইনটা বেশি সুন্দর হয় নাই। এই জন্য কম বয়সী চারা লাগাইতে হবে, সেক্ষেত্রে কলার কাইনটা অনেক বড় হবে। তো এই গাছগুলাই 2-4 মাসের ভিতর প্রতিটা গাছেই ফল আসবে। তো এই এই কাইনটার, এই গাছটার বয়স, চারাটার বয়স বেশি ছিল, এই জন্য এটা দ্রুত ফল আসছে। তো এই গাছে, কলা গাছে যদি আমরা সঠিক পরিচর্যা করি, সেক্ষেত্রে 12-13 মাসের ভিতর আপনি প্রতিটি গাছে কাইন পাবেন। যদি প্রতিটি গাছ সুন্দরভাবে নিয়ম মানে সঠিক সময় সঠিক পরিচর্যা করেন, সেক্ষেত্রে আপনার পুরো বাগানের কলা 1 মাসের ভিতরে কাটতে পারবেন। একই সময়ে কলার কাইন আসবে এবং একই সময়ে আপনারা কলা কাটতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তো কোন ধরনের চারা লাগাইতে হয় আপনাদের আমি সেটা দেখাবো। তো কলার চারা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তেউর চারা আর একটা হচ্ছে পানি চারা। তো আপনার লাগাইতে হলে অবশ্যই তেউর চারাটা লাগাইতে হবে। তেউর চারাটার গঠনটা আমি বিস্তারিত বলছি। তেউর চারাটা গোড়ার দিকে দেখেন মোটা হবে, দেখেন গোড়ার দিকে মোটা, আগার দিকে চিকন থাকতে হবে। তো এই ধরনের চারা যদি আপনি লাগান সেক্ষেত্রে ভালো হবে। তো এই চারাটা সুন্দরভাবে শাবল দিয়ে খুঁচে, চারাটা যেন গোড়ার দিকে না কাটে, মাছি যেন না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে, সুন্দর করে উঠাইতে হবে। উঠায় পরবর্তীতে এই চারাটা কয়েকবার কাটা করতে হবে, চারা হলে হবে না, চারাটা প্রতিটি চারা 2-3 বার কাটা করতে হবে। চারাটা আর একবার কাটা করবে, তারপরে এটা লাগানোর উপযোগী হবে এই তেউর চারাটা। তো তেউর চারাটা প্রথমে সুন্দরভাবে উঠাইতে হবে, উঠায় জমিতে লাগাইতে হবে, আলোচনা করছি। তো এই ধরনের তেউর চারা লাগাইতে হবে। তেউর চারাটা দেখেন পাতাগুলো চুক্ষা সোচালো, পাতাগুলো দেখেন সোচালো হয় আর গোড়ার দিকে মোটা। এই চারাগুলো লাগাইলে কলার বাগান অত্যন্ত সুন্দর হবে এবং কলা অনেক ভালো কলা হবে। উচ্চ ফলনশীল কলার বাগান করতে চান সেক্ষেত্রে আপনাদের সঠিক চারা নির্বাচন করতে হবে। এই ধরনের চারা লাগাইলে অবশ্যই আপনারা লাভবান হবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো। এই দেখেন তেউর চারা লাগানো হয়েছে, তেউর চারা দিয়ে আমি কলার বাগান করছি। তো তেউর চারা দিয়ে যদি কলার বাগান করেন, কলার বাগান দেখেন এই গাছটা, প্রতিটা গাছ অত্যন্ত সুন্দর মোটা। দেখেন এই কলার চারাটা গোড়ার দিকে কত মোটা থাকে এবং আগার দিকে যেমনটা হওয়া দরকার একটি চারা, আদর্শ চারা তেমনটি দেখেন। তো আপনি যদি তেউর চারা দিয়ে কলার বাগান করেন সেক্ষেত্রে অত্যন্ত সুন্দর হবে। আর দেখেন এই পুরো বাগানটা, দেখেন বাগানটা কত সুন্দর, প্রতিটি গাছ সমপরিমাণে মানে একই সাইজের, প্রতিটি গাছের দূরত্ব এবং প্রতিটি গাছের একটি থেকে আরেকটি গাছের দূরত্ব দেখেন সুন্দরভাবে মেপে মেপে লাগানো। এই জন্য বাগানটা অত্যন্ত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি কলার বাগান করা হয় এই বাগান থেকে মিনিমাম 3-4 বছর কলা খাওয়া সম্ভব।
তিন থেকে চার বছর। এই আমার এই বাগান থেকে আমি প্রতি বছরে প্রতিটি গাছ থেকে এক কান করে কলা পাবো। আর এই গাছটি যখন বড় হয়ে যাবে এর পাশে আর একটি তেউর চারা রেখে দিতে হবে, রেখে দিলে ওইটি থেকে আবার কলা হবে। এভাবে তো প্রথম বছর চারা একটি থাকবে, দ্বিতীয় বছর একটি গাছে দুইটি চারা রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।